কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার বাঙ্গালপাড়া ইউনিয়ন থেকে একই ইউনিয়নের প্রত্যন্ত নোয়াগাঁও গ্রাম। ওই গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া মেঘনা নদী পার হলেই ব্রাহ্মণবাড়িয়া জেলার চাতলপাড়। দুই বছর আগে 44 কোটি টাকা ব্যয়ে 7 কিলোমিটার অলয়েদা সড়ক নির্মাণ করা হয়। কিন্তু দুই বছর যেতে না যেতেই সড়কটির অনেক জায়গায় দুপাশের পাটাতন সরে গেছে এবং 4টি সেতুর পাশে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। স্থানীয় এলাকাবাসী বলছেন, নিম্নমানের কাজ হয় সড়কটি দুই বছরে ভেঙে গেছে এবং আগামী বর্ষার আগে সড়কটি সংস্কার করা না হলে সড়ক পথে চলাচল করতে পারবে না বলে আশঙ্কা এলাকাবাসীর। রাস্তা ঠিক না বলে এটা, এবার তো ঠিক না, এবার আগামীতে রাস্তা চলন দিত না, এবারে চলন দিত না, আগামী কি চলবো? দেখেন রাস্তা ভাঙ্গে কি হয়েছে, কাম কাম করছে, 2 নম্বর কাম। তারা ভাই হয়েছে যে 1.5 বছর হয়েছে, যে ধরনের কাজ হয়েছে, মানে আগামী বছর যদি বর্ষাকাল হয় রাস্তা থাকবে কিনা মনে হয় সন্দেহ আছে। ঠিকাদার যখন কাজ করে তখন আমরা বারবার কইছি যে ভাই কাজটা ভালো করে করেন, তারা আমাদের কথা তাদের খানে নিছে না। এখন দেখেন ভাই ব্লক ভাঙ্গে ভাঙ্গে পড়তেছে, এখন আগামী বর্ষা আইলে এই রাস্তা ঠিকবো কিনা এটা আপনারা বিবেচনা করেন। ওই যে রাস্তা, এই রাস্তাগুলো তো আমরা একবার ভাঙ্গে চুনমোচা রয়ে যাচ্ছে, বুঝিনি ভাই। আমরা তো মনে করি এই রাস্তা আগামী বছর পামু কিনা সন্দেহ আছে। দ্রুত সময়ে সড়কটি ভেঙে যাওয়ায় হতাশ হয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান বলেছেন যে ঠিকাদার প্রতিষ্ঠানেরা এই সড়কের কাজটি করেছেন, তাদের দিয়ে পুনরায় সড়কটি সংস্কার করা প্রয়োজন। এমনভাবে সৃষ্টি হয়েছে যে কোনো মুহূর্তে একটা গাড়ি হাতের ভিতরে পড়ে যেতে পারে। তো এটা হলো আপনাদের কাছে, আপনাদের মাধ্যমে আমি এটা জানাইতে চাই, সবাইকে দেশবাসীকে জানাইতে চাই এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাইতে চাই। আমার মনে হয় রাস্তা মেরামত কারী প্রতিষ্ঠান, রাস্তা তৈরি যে যারা করছে, আমি যতটুকু জানি রেগুলার সিকিউরিটি থাকে 2-3 বছর, তাদেরকে ডাইকে নিয়ে আবার রাস্তাটা মেরামত অতি জরুরি ব্যাপার। প্রাকৃতিক দুর্যোগে সড়কটির কম সময়ে ভেঙে গেছে, তবে সড়কটি সংস্কারের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে এবং ঢাকা থেকে ডিজাইন ইউনিটের লোকজন এসে ডিজাইন ঠিক করে দিবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। আমি স্টেশনে নতুন যোগদান করেছি, যোগদান করার পরপরই আমি অষ্টগ্রামের এই বাঙ্গলপাড়া নোয়াগাঁও সড়কে পরিদর্শন করি। পরিদর্শন করার পরে এটা এস্টিমেট করার প্রক্রিয়া শুরু হয় এবং 2-1 দিনের মধ্যে এই এস্টিমেটটি, প্রাকলনটি হেডকোয়ার্টারে অনুমোদনের জন্য প্রেরণ করা হবে। আশা করি আগামী 2 সপ্তাহের মধ্যে প্রাকলনটি অনুমোদন হয়ে যাবে এবং আমরা এটা বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করব। উল্লেখ্য, সড়কটি গত 2015 সাল নাগাদ এটা কাজ করা হয় এবং এরপরে অ্যাবনর্মাল প্রাকৃতিক দুর্যোগের কারণেই এটা ক্ষতিগ্রস্ত হয়। তাই এটা জন দুর্ভোগ সৃষ্টি হয়েছে, তবে আমরা খুব দ্রুত সম্ভব জরুরি ভিত্তিতে এটা আমরা ব্যবহার উপযোগী করব। হাওরের উন্নয়ন কাজে এভাবে দুর্নীতি হলে সরকারের টেকসই উন্নয়ন সম্ভব হবে না বলে জানিয়েছেন এলাকাবাসী। আকিব হৃদয়, বাংলাদেশ রয়টার্স, কিশোরগঞ্জ।